ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মুখে ডায়মন্ড হারবার মডেল, সেই সঙ্গে আরও একবার জল্পনা। বিরোধীদের দাবি, নিজের কেন্দ্রে সমান্তরাল সরকার চালানোর চেষ্টা করে আসলে তৃণমূল সরকারকেই খাটো করে দেখানোর চেষ্টা করছেন অভিষেক। রবিবার নিজের লোকসভা কেন্দ্রে এক গুরুত্বপূর্ণ কর্মসূচি ছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে সরকারি পরিষেবা থেকে বঞ্চিত হয়েছেন এমন 76,120 জনকে বার্ধক্য ভাতা দেওয়ার সূচনা করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুধু এটা এক মাস নয়, দু মাস নয়, আমার বিশ্বাস রাজ্য সরকার এটা অত্যন্ত শীঘ্রই শুরু করবে। আর রাজ্য সরকার যদি কারণ কোনো কারণে না শুরু করতে পারে, যতদিন আমি বেঁচে আছি আপনাদের চিন্তা করতে হবে না। এর ব্যবস্থা যেমন করেছি, আজীবন আপনি যতদিন থাকবেন এই বার্ধক্য ভাতা আপনি পাবেন। কার্যত উনি একটা সমান্তরাল সরকার চালাচ্ছিলেন, সরকারের বাইরে আর একটা সরকার চলছিল। কোন কোন ডিপার্টমেন্ট উনি পরিচালনা করেন সেটাও প্রত্যেক মানুষের জানা। তা হঠাৎ উনি নতুন বার্তা দিতে চাইছেন, সেটা নিয়ে কি মানুষের খুব একটা উৎসাহ আছে? আর এই যে 16,000 কতজনকে জোগাড় করেছেন, যারা প্রতি মাসে 1,000 টাকা করে দিয়ে যাবে, বা এই বিপুল অর্থ সম্ভার যাদের কাছে আছে, এদের নামের তালিকাটা প্রকাশ করা দরকার। করোনাকালে প্রথমবার ডায়মন্ড হারবার মডেল তুলে ধরেছিলেন তিনি। 2022 সালের জানুয়ারিতে গোটা রাজ্যে সংক্রমণের হার যখন ঊর্ধ্বমুখী, তখন ডায়মন্ড হারবারে নিম্নমুখী সংক্রমণ হারের প্রসঙ্গ টেনে অভিষেক ফেসবুকে লিখেছিলেন, আবার পজিটিভিটি রেট 3% নিচে, ধারাবাহিক প্রচেষ্টার দুর্দান্ত ফল। সামনের সারির কর্মীদের পাশাপাশি স্বনির্ভর গোষ্ঠী ও অঙ্গনওয়াড়ি কর্মীদের অভিনন্দন জানাই, যারা পজিটিভিটি রেট কমাতে এবং ডায়মন্ড হারবার সংসদীয় এলাকার সবার ভালোর জন্য কাজ করেছেন। এরপর জেলা পুলিশের নতুন ভবন উদ্বোধনের সময়ও তার গলায় শোনা গিয়েছিল কার্যত একই সুর। গর্ব করে বলতে পারি, হোয়াট ডায়মন্ড হারবার থিংস টু দ্য রেস্ট অফ বেঙ্গল থিংস টু মোর। আপনি সুন্দরবন থেকে কুচবিহার যেখানেই পালান, 24 ঘন্টা লাগবে না রাজ্য প্রশাসনের আপনাকে ধরে জেলে ঢোকাতে। আর বিভিন্ন প্রান্ত নয়, ভারতবর্ষের একাধিক জায়গায় এই ডায়মন্ড মডেল তারা কপি করেছে, অবলম্বন করেছে। আর এই মডেল নিয়ে ফের প্রশ্ন তুলছে বিরোধীরা। এই তালিকাতে এমন লোকের নাম আছে যার তিনতলা বাড়ি, যার বার্ধক্য ভাতার দরকার হতেই পারে, কিন্তু তার চেয়ে বেশি দরকার এমন লোক অনেক আছে যারা কিন্তু বঞ্চিত। উনি কি আর মডেল করতে বললেন? কি বললেন? এই মডেলটা সারা রাজ্যে চালু হোক, তার মানে কি রাজ্য সরকার ফেল? অনেকে বলছে, ভাই আমি ডায়মন্ড হারবার থেকে লড়বো। সবার লড়ার অধিকার আছে, তা আপত্তি কোথায়? যে কেউ আসতে পারে। আমি তো প্রথম দিনই বলেছি, বিজেপির ছোট বড় মাঝারি নেতা যে কেউ, এবং কোনো রকম কোনো অসুবিধা হলে সরাসরি আমাকে জানাবেন। আর বলবেন না নমিনেশন জমা দিতে দিল না, এসব বাহানা যেন শুনতে না পাই। তার কারণ, পঞ্চায়েতের সময় কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট হয়েছে। গণতান্ত্রিকভাবে ভোটটা করতে দেন, গণতান্ত্রিকভাবে ভোটটা করতে দেন, লুট করবেন না, তাহলে দুধ আর জল আলাদা হয়ে যাবে। চ্যালেঞ্জ স্বীকার করলাম, ডায়মন্ড হারবারেই পদ্মফুলের যে প্রার্থী হবে ওকে হারাবে। রবিবার 76,120 জন প্রবীণের হাতে 1,000 টাকার চেক তুলে দেয়া হয়, অর্থাৎ এই বাবদ এক মাসে খরচ হবে 7,61,20,000 টাকা। দীপক ঘোষ, বেতন চক্রবর্তী ও রঞ্জিত হালদারের রিপোর্ট, এবিপি আনন্দ।